আসসালামু আলাইকুম, JARTV তে আপনাদেরকে স্বাগতম। আমি JA রিয়াজ। আজকে আমরা সাউথ আফ্রিকা পুমালাঙ্গা প্রভিন্সে এরমেলো টাউন থেকে ফিটার টিপ টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনাদেরকে সুন্দর ভিউগুলা দেখানোর জন্য রওনা দিয়েছি আজকে আমরা। তো আপনাদেরকে আমরা আজকে ন্যাচারাল ভিউগুলা দেখানোর চেষ্টা করব। সাউথ আফ্রিকার রোড আজকে আপনার হলিডের কারণে কোনো গাড়ি ঘোড়া গাড়ি রোডে তেমন দেখা যাইতেছে না, তো হলিডের কারণে আপনার রোড অনেক কোয়াইট। তো আপনার স্পেশালি হলিডে না থাকলে রোডে আপনার সাধারণত প্রচুর গাড়ি যানবাহন চলাচল করে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যে সাউথ আফ্রিকার মাউন্টেন ভিউগুলা আর যে গাছপালাগুলা অনেক সবুজ। আপনার কিছুদিন আগেও একটু হলুদ কালারের ছিল, কারণ আপনার সামার চলে এসেছে সাউথ আফ্রিকাতে, সামার আসার কারণে হলুদ ছিল। তো এখন সামারের বৃষ্টি হইতেছে, আপনার সামনে বর্ষাকাল আসার সম্ভাবনা, তো এখন থেকে টুকিটাকি বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওই কারণে আপনার গাছে নতুন পাতা গজাইছে, ওই কারণে ভিউগুলা সুন্দর দেখাচ্ছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাউন্টেন প্লাস রোড। আর আজকে রোড অনেক নিরিবিলি, গাড়ি যানবাহন খুবই কম রোডে আজকে হলিডের কারণে। তো কালকে আপনার সাউথ আফ্রিকাতে শুক্রবার হাফ, শনি রবিবার আপনার ফুল হলিডে। তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, আপনাদের অনুপ্রেরণায় আমাদের আগামী পথ চলা। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর সাউথ আফ্রিকার নেচার অফ ভিউগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। নেক্সট ব্লক আমরা অন্যদিন অন্য কোনো টাউনে যাওয়ার সময় আপনাদের সামনে তুলে ধরব। আই হোপ এনজয়িং আওয়ার ভিডিও, সো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো আমাদের ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে ধন্যবাদ, কষ্ট করে ভিউগুলো দেখানোর জন্য। আপনাদেরকে খুশি করতে পারলে আমরাও খুশি। তো আমি সবসময় চেষ্টা করবো যে আপনাদেরকে নতুন নতুন সাউথ আফ্রিকা পাহাড় পর্বত গাছপালা নিয়ে পশু পাখি যেটাই আমাদের দ্বারা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। তো অবশ্যই লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেল, আর ইউটিউবে গেলে যে JARTV লিখে সার্চ করলে আপনারা আমাদের অনেক ব্লগ আছে ওইখানে, এগুলো দেখতে পারবেন। ধন্যবাদ।